বন্ধ ঘর থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার বনগা পেয়াদাপাড়া এলাকায়। মৃত যুবক সোমনাথ দত্ত। খবর পেয়ে বনগা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বন্ধ ঘরের ভেতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগা থানার পেয়াদাপাড়া এলাকায়। খবর পেয়ে এদিন সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বনগা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সোমনাথ দত্ত। জানা গেছে বনগা শহরের এক চিকিৎসকের কাছে ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করতেন ওই যুবক। স্থানীয়রা জানিয়েছেন এক দেড় বছরের ব্যবধানে যুবকের বাবা মা ও ভাইয়ের মৃত্যু হয়েছে। তারপর থেকে বাড়িতে একাই থাকতেন যুবক। মানসিকভাবেও কিছুটা বিধ্বস্ত ছিলেন। এলাকায় কারো সাথে সেভাবে মেলামেশা করতেন না বলেও জানিয়েছেন প্রতিবেশীরা। বেশিরভাগ সময়ই ঘরের জানলা দরজা বন্ধ থাকত। বাড়িতে যেহেতু একা থাকতেন সে কারণে বাইরে থেকে খাবার আসত। প্রত্যক্ষদর্শী তথা যুবকের সহকর্মী বাপি আইজ বলেন ওর শরীর অসুস্থ ছিল কয়েকদিন ধরে। গত মঙ্গলবার ওষুধপত্রও দিয়ে গিয়েছিলাম, তারপর থেকে আর যোগাযোগ হয়নি। খোঁজখবর না পেয়ে এদিন সকালে বাপি সোমনাথের বাড়িতে আসেন। ফোন করে বাইরে থেকে সাড়া না পেয়ে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখেন ঘরের মেঝেতে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে সোমনাথের নিথর দেহ। শরীরের বেশ কিছু অংশে পচনও ধরেছে। এরপরই খবর দেওয়া হয় বনগা থানায়। গত মঙ্গলবারে ওষুধপত্র দিয়ে গেছে, একটু লুজ মোশন মতন ছিল, শরীর অসুস্থ মতন ছিল। ঘটনা হচ্ছে ওষুধপত্র দিয়ে গেলাম সকালবেলায় মঙ্গলবার, বুধবার সকালের পর থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই আর কি। আজকে সকালবেলায় দুদিন ধরে কন্ট্যাক্ট না থাকলে যেটা হয়, এসছি দরজাটা ধাক্কিয়েছি, মানে যখন কোনো সারা শব্দ ভেতর থেকে পাইনি তখন একটু জোরে দরজাটা ঢাকতো, মানে ভেঙে ফেলার মতো, মানে দরজা ভাঙা, দেখি ভেতরে কী অবস্থায় আছে। তখন ভেতরে ঢুকে মোটামুটি একটু জোরে ধাক্কা দিতে দরজাটা খুলে যায়, খুলে গিয়ে ভেতরে গিয়ে দেখি ওই অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে বনগা থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশের প্রাথমিক অনুমান কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে যুবকের। স্থানীয় যুবক বাপ্পা সরকার বলেন যুবকের পরিবারে আর কেউ নেই, বাবা মা ভাই মারা গেছেন। যারা খাবার দিত তারাই এদিন সকালে উকি মেরে দেখেন এই অবস্থা। ওকে যারা খাবার টাবার দিতে আসতো তারা গত দেড় দিন ধরে কোনো খোঁজ পাচ্ছে না, এসেও খোঁজ পাচ্ছে না। তখন বাধ্য হয়ে ওরাই প্রথমে দেখে যারা খাবার টাবারগুলো ওকে দিতে আসে, জানলে দরজা ভেঙে আয়দার ওদের কাছে হয়তো অ্যাক্সেস চাবিও থাকে, যেহেতু চেহারাটা ভারী অসুস্থ তো ওদের কাছে অ্যাক্সেস চাবিও থাকে, তারাই ওই প্রথম দেখে যে এই অবস্থা। ও তো পুরো অবচেতন অবস্থায় শুয়ে রয়েছে, বিবস্ত্র অবস্থায়। স্থানীয় অপর এক যুবক রানা সরকার জানান খবর পেয়ে এসে দেখি এই অবস্থা, ভালো ছেলে ছিল, হঠাৎ করে মৃত্যুর খবরে খারাপ লাগছে। যুবকের মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বনগা থানার পুলিশ। এসে দেখলাম, শুনলাম ওরই কারো পরিচিত দরজা ভেঙে ঢুকেছে, ঢুকে মারা গেছে শুনলাম, তখন দেখলাম মেয়রে পড়ে আছে। এমনি ছেলে তো ভালো ছিল, তা আমার মনে হয় না ওর কোনো অন্য আদার কোনো প্রবলেম ছিল, যেটুকুনি চিনি জানি এটুকুনি কি মারা গেছে, খারাপ লাগছে এটা। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ ও কোনো কিছু ডিপ্রেশনে ভুগতো, যেটা শুনেছি এক দেড় বছরের মধ্যে ওর বাড়ির থেকে আরও যারা তিনজন ছিল তারাও নাকি মারা গেছে, সেটাও শুনেছি, তাছাড়া ও তো একাই থাকে সেটা জানি। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা।